কেমন আছো বন্ধুরা? স্পেন দেশে বর্তমান প্রায় 98% লোক খ্রিস্টান ধর্মের অবলম্বী। এটা ইউরোপ মহাদেশের একটা উন্নত দেশ, কিন্তু কয়েকশো বছর আগেও এই স্পেন দেশটি মুসলমান ধর্ম পালন করত। এমনকি স্পেন এবং পর্তুগাল এই দুইটা দেশ প্রায় 700 বছর মুসলিম শাসনের আন্ডারে ছিল এবং সেখানকার লোকও মুসলিম ধর্ম পালন করত, ইসলাম ধর্ম পালন করত। এরপরে কি এমন হলো যে স্পেন দেশ আবারও খ্রিস্টান ধর্মে রূপান্তরিত হলো? আসুন জানার চেষ্টা করি। স্পেনের ধর্মান্তরিত এই ঘটনা জানতে হলে আমাদের সে সময় ইউরোপের রাজনৈতিক অবস্থা নিয়ে একটু ঘাটাঘাটি করতে হবে। তো 117 খ্রিস্টাব্দে ইউরোপে তখন রোমান রাজা ইউরোপ শাসন করত, এবং সে সময় রোমানের সাম্রাজ্য এতটাই বিস্তৃত ছিল যে সেটা শাসন করার জন্য রোমান রাজা হিমশিম খেয়ে যাচ্ছিল। এর জন্য রোমের সম্পূর্ণ সাম্রাজ্য দুইটা ভাগে বিভক্ত করা হয়, একটা পূর্বের অংশ, একটা পশ্চিমের অংশ। এই দুই অংশের দুই রাজ্যের নাম হয় বাইজেন্টাইন এম্পায়ার এবং পশ্চিম অংশের নাম হয় ওয়েস্টার্ন এম্পায়ার। পূর্বের এই বাইজেন্ট অংশকে শাসন করে জাস্টিন ওয়ান রাজা, এবং পশ্চিমের অংশ ওয়েস্টার্ন রোমান এম্পায়ারকে শাসন করে সিজার অগাস্টাস। তো এ সময় স্পেনের নাম ছিল ইবেরিয়া, আর সে সময়ে ওয়েস্টার্ন রোমান এম্পায়ারের এই অংশটা জার্মানের বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র নৃগোষ্ঠীরা অ্যাটাক করে এবং ইবেরিয়া দখল করে নেয়। এভাবে বিভিন্ন সময় বিভিন্ন নৃগোষ্ঠী বিভিন্ন রাজা এই ইবেরিয়াকে শাসন করেছে। এই জার্মানের এই ট্রাইব লোকগুলো ওয়েস্টার্ন রোমান এম্পায়ারকে হারিয়ে দেয় এবং রোমানের যে বিশাল সাম্রাজ্য ছিল তার পশ্চিমাংশ সম্পূর্ণ ক্রাশ করে যায়। এদিকে আর কোনো রোমান সাম্রাজ্য থাকে না। এ সময় ইউরোপের অবস্থা ছিল অনেকটা এরকম। তো এই সময়টায় যখন ইউরোপে এমন পরিস্থিতি রয়েছে, তখন সৌদি আরবে 610 খ্রিস্টাব্দে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয় কুরাইশ গোত্রে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রাপ্ত বয়স্ক হয় এবং তার উপরে নবুয়াত প্রাপ্ত হয়, সে আল্লাহর হুকুমে ইসলাম ধর্ম প্রচার করতে থাকে এবং একে একে সম্পূর্ণ আরব কান্ট্রিকে তার দখলে করে নেয় এবং শাসন কার্য শুরু করে। তো এভাবে চলতে থাকলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তিকাল করেন। এরপরে পর্যায়ক্রমে খলিফারা মরে গেলে সর্বশেষ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার শাসনামল শুরু হয় এবং তিনি এসে তার সাম্রাজ্য বিস্তার করে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার এই শাসনামলকে বলা হতো খিলাফাতে রাশিদিন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহারের শাসনামলেই ইসলাম ধর্ম পশ্চিমের অংশের মিশর, পূর্বে ইরান এবং উত্তরে তার্কি পর্যন্ত বিস্তৃতি লাভ করেছিল। এরপরে 661 খ্রিস্টাব্দে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহারকে হত্যা করা হয় এবং খিলাফতে রাশিদিনের সাম্রাজ্য দখল করে নেয়। রাশিদুন খলিফাত এই সাম্রাজ্য বদলে উমায়েদ খলিফাত সাম্রাজ্য দখল করে নেয়, মানে এই সাম্রাজ্যের নাম তখন হয়ে যায় উমায়েদ খলিফাত। তো এই শাসক বদলের কারণে যেটা হলো, রাশিদুন খিলাফাতের রাজধানী ছিল মক্কা শহর, কিন্তু এরপরে যেহেতু উমায়েদ খলিফাত দখল করলো তখন তাদের রাজধানী হলো দামাস্কাস, সিরিয়ার একটা শহর। তো উমায়েদ খলিফাতের রাজা সিরিয়ায় বসবাস করত, তাই সে সবকিছু সিরিয়ার দিকে একত্রিত করে নেয়। এরপরে তার রাজ্য সম্প্রসারণ করে এবং তার আমলে রাজ্যটা এই ম্যাপের মতো বিস্তৃত হয়েছিল। বলা হয় থাকে এ সময়টাই ইসলাম তার স্বর্ণ যুগে ছিল, মানে ইসলাম এদিকে আফ্রিকা থেকে শুরু করে ভারতের সিন্ধ পর্যন্ত বিস্তৃত ছিল। এমনকি রোমান সাম্রাজ্যের পরে ইসলামই এমন একটা শক্তিশালী রাজনৈতিক দল হয়েছিল যেটা ইউরোপ, আফ্রিকা এবং এশিয়া মহাদেশকে শাসন করেছিল। কিন্তু এত কিছু হয়ে যাওয়ার পরেও মুসলিমরা স্পেন অবধি এখনো পৌঁছায়নি। এরপরে তাদের নজর পড়ে ইবেরিয়ান পেনিনসুলা বা স্পেনে। স্পেনে সে সময় ভিজিগত নামে একটা সাম্রাজ্য ছিল, তারা সমগ্র স্পেন দখল করেছিল। এই সাম্রাজ্যের রাজার নাম ছিল কিং রড্রিক। কিন্তু দুঃখের ব্যাপার, এই রাজার প্রতি স্পেনের জনগণ খুশি ছিল না। তো এই অস্বস্তিকর পরিবেশে জুলিয়ান নামে একজন রাজনৈতিক নেতা, উমায়েদ খলিফাতের একজন রাজনৈতিক নেতা মুসার কাছে সাহায্য চায়। এখন মুসাও ওই খেয়ালে ছিল যে সে স্পেন দখল করবে। যখন জুলিয়ানের কাছে সে প্রস্তাবটি পায়, সে খুশি হয়ে যায় এবং 7,000 সৈন্য নিয়ে স্পেনে আক্রমণ চালায় এবং সেখানে ভয়ানক যুদ্ধ হয় এবং সে যুদ্ধে কিং রড্রিক মৃত্যুবরণ করে এবং এভাবেই মুসলমানরা সর্বপ্রথম ইউরোপের স্পেন দখল করে। স্পেনে প্রবেশ করার পরপরই স্পেনের ইবেরিয়া নাম পাল্টে নাম দিয়ে দেয় আল আন্দালুস। এরপরে উমায়েদের সৈন্য চলে যায় ফ্রান্সকে দখল করতে, কিন্তু এখানে ফ্রান্সের সাথে একটা ভয়ঙ্কর যুদ্ধ হয় এবং সেখানে উমায়েদ হেরে যায়। আর এরপরে উমায়েদ খলিফাতের শাসনামলের রাজ্য বিস্তৃতিতে বিরতি ঘটে। উমায়েদ খলিফাতের এই শাসনামলে আরেকটা বড় ভয়ঙ্কর নাম ছিল আল আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব। ইনি বাগদাদে জন্মগ্রহণ করেছিল এবং ইনি উমায়েদ খলিফাতের বিপরীতে যুদ্ধ করত। যখন উমায়েদ খলিফা ফ্রান্সে পরাজিত হয়েছে, সে সময় আব্বাসিদ খলিফাত ম্যাপের এইরকম বিস্তৃতি লাভ করেছিল। আর সে সময় উমায়েদ খলিফাতের নাম শুনলেই আব্বাসিদ খলিফাদের শাসনামলে তাদেরকে মেরে দেওয়া হতো। উমায়েদের সাথে আব্বাসিদ খলিফার সংঘর্ষে উমায়েদ খলিফা হেরে যায় এবং তার কাছে আর কোনো পথ বেঁচে থাকে না, একমাত্র আল আন্দালুস মানে স্পেনই তার কাছে সীমাবদ্ধ থাকে। তখন সে সিরিয়ার দামেস্কাস রাজধানী সেরে স্পেনে শিফট করে এবং সেখানে গিয়ে সমগ্র স্পেন তার দখলে করে নেয় এবং একে একে সেখানে মসজিদ নির্মাণ করে, খাবার
খাবার পানির ব্যবস্থা করে এবং সেখানের সাধারণ জনগণের উপর ধর্ম চাপিয়ে দেয় না, ইসা মতো যে যার ধর্ম পালন করতে পারত। তো এ নিয়ে স্পেনের জনগণ উমায়েদ খলিফাতের প্রতি খুশি ছিল। এ সময় অবধি উমায়েদ খলিফাত স্পেনে খুব সুখে শান্তিতে ছিল, কিন্তু হঠাৎ করে স্পেনের পরবর্তী রাজা আল হাকিম টু সে মৃত্যুবরণ করে। যেহেতু উমায়েদ খলিফাতের রাজা বৃদ্ধ হয়ে গেছে, সেও রিটার্ন নিয়ে নিয়েছে, মানে শাসন করার মতো উপযুক্ত সে আর নেই, সে অসুস্থ ছিল বা শারীরিকভাবে দুর্বল হয়ে গেছে, এখন রাজ্য কে চালাবে। 10 বছরের একটা বাচ্চার কাছে চলে যায় স্পেনের শাসন, আর যেহেতু বাচ্চাটা 10 বছরের ছিল তাই সে গদিতে বসে থাকলেও মন্ত্রীরা তার সুযোগ নিতে শুরু করে এবং রাজ্যের ভিতরে গাফিলতি দেখে স্পেনের উত্তরে থাকা সেসব নৃগোষ্ঠীরা তাদের রাজ্য বিস্তার করতে শুরু করে এবং উমায়েদ খলিফাকে দক্ষিণের দিকে ঠেলতে শুরু করে। এদিকে ফ্রান্স থেকে একজন খ্রিস্টান রাজাও এসে অ্যারাগন রাজ্য নামে একটা রাজ্য স্থাপন করে। এদিকে উত্তরের নৃগোষ্ঠী এবং খ্রিস্টান রাজা দুজন একত্রিত হয়ে উমায়েদ খলিফাকে নিচের দিকে ঠেলতে থাকে। যখন উত্তরে খ্রিস্টান রাজ্য বিস্তার লাভ করছে, ঠিক সে সময় দক্ষিণে মুসলিম রাজ্য ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে, বিলুপ্তি হয়ে যাচ্ছে। আর এই সুযোগ দেখে অ্যাস্টোরিয়ান রাজ্যের রাজা মুসলিমদের বিতাড়িত করার জন্য যুদ্ধ সংগঠিত করে এবং ব্যাটেল অফ কভাডাঙ্গা সংগঠিত হয়। কভাডাঙ্গা যুদ্ধে মুসলিমরা খারাপভাবে হেরে যায়। এই যুদ্ধে স্পেনের ভিতরে বালাডোস এবং টলেডো নামে দুইটা রাজ্য ছিল শুধু মুসলিমদের, কিন্তু এরাও খ্রিস্টানদের আক্রমণে বিরক্তি হয়ে গিয়েছিল এবং দক্ষিণে আফ্রিকা মহাদেশের রাজার কাছে সাহায্য চায়। আফ্রিকার এই রাজ্যের নাম ছিল এলমোরাডিভ, এখানকার রাজা ছিল ইউসুফ। তিনি স্পেনের মুসলিমদের সাহায্য করার জন্য তার সৈন্য নিয়ে সেখানে যায় এবং সেখানে খ্রিস্টানদের বিতাড়িত করে এবং স্পেনের অনেকটা আবার দখল করে নেয়। এবারে স্পেনে যে মুসলিম রাজ্য সংগঠিত হলো এটাকে তাইফাস বলা হতো। এবারে ইউসুফের রাজ্যকে আবার হারিয়ে দেয় আলমোহাদ নামে একটা রাজ্য, কিন্তু এই আলমোহাদের রাজ্য বেশি দিন ছিল না। 1212 সালে খ্রিস্টানরা আলমোহাদ রাজ্যকে নষ্ট করে দেয়, দখল করে নেয়। তো এই সময়ে এসে মানে 1212 সালে এসে স্পেনে শুধু একটাই সাম্রাজ্য, একটাই রাজ্য মুসলিমদের ছিল, আর সেটার নাম ছিল এমিরেট অফ গ্রানাডা। কিন্তু আমরা বুঝতে পারছি যে চারদিকে খ্রিস্টান রাজ্য থাকলে সেখানে মুসলিমরা কোণঠাসা হয়ে পড়ে এবং তাদের পরিণতি ক্রমেই খারাপ হতে থাকে। খ্রিস্টানরা মুসলিমদের উপর অত্যাচার করতে শুরু করে। মুসলমানরা স্পেন থেকে চলে গেলেও এখানে অনেক মুসলিম ছিল এবং তারা তাদের ধর্ম পালন করত, কিন্তু সে সময়ে খ্রিস্টানরা তাদের উপর চড়া হয় এবং অনেক অত্যাচার করে। খ্রিস্টানরা পাওয়ারে আসার পরে মুসলমানদের সকল ধর্মীয় কিতাব বই সবকিছু পুড়িয়ে দেয়। তখন মুসলিমদের কাছে দুটি অপশন দেওয়া হয়, হয় তারা মুসলমান থেকে খ্রিস্টান ধর্ম পালন করে ইবেরিয়ায় থাকবে, না হলে ইবেরিয়া ছেড়ে চলে যাবে। অধিকাংশ স্পেনের মুসলিমরা প্রথম অপশন বেছে নেয়, মানে মুসলিম থেকে খ্রিস্টানে কনভার্ট হয় এবং ইবেরিয়াতে থেকে যায়। আর এভাবে খ্রিস্টান রাষ্ট্র স্পেন মুসলিম থেকে আবারও খ্রিস্টানে পরিণত হয়। এই ছিল স্পেনের খ্রিস্টান থেকে মুসলিম এবং মুসলিম থেকে খ্রিস্টান হওয়ার ইতিহাস। আজকের মতটুকু। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। Thank you.